রেস্টুরেন্ট বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর দ্বিতীয় পর্ব শুরু করছি। এই পর্বে নদী অববাহিকা সম্পর্কে আলোচনা করব। ভূমিরূপ বিদ্যার একটি অন্যতম গুরুত্বপূর্ণ নীতি বর্তমানে ভূপৃষ্ঠে যে প্রক্রিয়া দ্বারা ক্ষয়সাধন হয়ে চলেছে তা কিন্তু ভূতাত্ত্বিক সময়কালে নাও থাকতে পারে, বা যদি তার অস্তিত্ব থেকে থাকে তাহলে সেই প্রক্রিয়াটির একই রকম ইন্টেন্সিটি ছিল তাও না হতে পারে। ভূতাত্ত্বিক ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবো পৃথিবী বিভিন্ন সময় তুষারে আবৃত হয়ে পড়েছে, কখনো উষ্ণ বায়ুমণ্ডলীয় অবস্থায় এসেছে, কিন্তু বর্তমানে ভূপৃষ্ঠের সর্বত্র প্রায় নদীর কাজ দেখতে পায়। কিন্তু নদীর কাজ ভূতাত্ত্বিক ইতিহাসে যে অস্তিত্ব ছিল বা তার ইন্টেন্সিটি বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। বর্তমানে হিমরেখা থেকে শুরু করে মরু অঞ্চল পর্যন্ত নদীর কাজ সর্বত্র লক্ষ্য করা যায়, এবং নদীর কাজের মাধ্যমে ভূপৃষ্ঠে প্রায় 80% বেশি অংশ নদী তার ভূমিরূপ করে চলেছে। তাহলে নদী বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক উপায়ে বৃষ্টির জল বা বরফ গলা জলে সৃষ্ট কোনো জলধারা যখন মাধ্যাকর্ষণ বলের প্রভাবে ভূমির ঢাল অনুসরণ করে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে প্রতিনিয়ত প্রবাহিত হয়ে কোনো বৃহৎ জলাশয়ে পতিত হয় তখন তাকে বলা হয় নদী। ভূবিজ্ঞানী জে স্মিথের মতে স্বাভাবিকভাবে গড়ে ওঠা খাতের মধ্যে দিয়ে নিচের দিকে বয়ে চলা সুবৃহৎ এবং সুপেয় কোনো জলধারা হ্রদ বা সমুদ্রে পড়লে তাকে নদী বলা হয়। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে দেখা যায় নির্দিষ্ট খাতের ভিতর দিয়ে জলধারা প্রবাহ এবং তা স্বাভাবিকভাবে প্রাকৃতিক উপায়ে গড়ে ওঠে। অন্যদিকে মরিসর মতে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত জলধারাকে নদী বলা হয়। কোনো উচ্চভূমি থেকে বরফ গলা জল বা বৃষ্টির জল নির্দিষ্ট খাতের মাধ্যমে প্রবাহিত হয়। নদী আমাদের জলচক্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। জলচক্র বলতে আমরা বুঝি জল বিভিন্ন রূপে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের মধ্যে দিয়ে পরিবাহিত হওয়া, যেমন সমুদ্রপৃষ্ঠ বা কোনো হ্রদ থেকে বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে জল বায়ুমণ্ডলে প্রবেশ করে। জল বায়ুমণ্ডলে প্রবেশ করার পর হালকা এবং ঊর্ধ্বমুখী হয়ে ঊর্ধ্বাকাশে গিয়ে মেঘ রূপে ঘনীভূত হয়। মেঘ থেকে বৃষ্টিপাত সংঘটিত হয় এবং সেই বৃষ্টিপাতের জল ভূপৃষ্ঠের বিভিন্ন নদী দ্বারা বাহিত হয়ে সমুদ্রে গিয়ে পৌঁছায়। অর্থাৎ ভূপৃষ্ঠের এক স্থান থেকে অন্য স্থানে জলের পরিবহনের মাধ্যমে ভারসাম্য বজায় থাকে, কারণ সমুদ্রপৃষ্ঠে বাষ্পীভবনের পরিমাণ বেশি এবং স্থলভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। অর্থাৎ এই যে চক্রাকার আবর্তন তার অন্যতম ভারসাম্য রক্ষক হলো নদী। সেই হিসাবে নদীকে জলচক্রের একটি প্রধান উপাদান হিসাবে গণ্য করা হয়। নদী কোনো পার্বত্য অঞ্চল বা উচ্চভূমিতে উৎপন্ন হয়ে সমুদ্রের দিকে বা নিচু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। নদী যে স্থান থেকে বেরিয়ে আসে বা যে স্থানে উৎপত্তি লাভ করে তাকে বলা হয় নদীর উৎস। সাধারণত পার্বত্য অঞ্চলের হিমবাহ বা বৃষ্টিবহুল স্থান, প্রস্রবণ, হ্রদ ইত্যাদি নদীর উৎস হতে পারে। আবার হিমবাহ গলা জল থেকে সৃষ্টি হয় বিভিন্ন নদী, যেমন গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা, রাক্ষসতাল হ্রদ থেকে সৃষ্টি হয়েছে এবং ব্রহ্মপুত্র, সিকিমের হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে তিস্তা। অর্থাৎ যেরকমভাবে পার্বত্য অঞ্চলে কোনো হ্রদ বা হিমবাহ থেকে নদীর সৃষ্টি হয় সেই একই রকমভাবে উঁচু পাহাড়ে বৃষ্টিবহুল স্থান থেকে নদীর সৃষ্টি হতে পারে, যেমন ছোটনাগপুর মালভূমির খামারপাড় থেকে সৃষ্টি হয়েছে দামোদর নদীর। নদী যেখানে সমুদ্রে বা হ্রদে গিয়ে মেশে সেই স্থানকে বলা হয় নদীর মোহনা, যেমন গঙ্গা নদীর মোহনা হচ্ছে সাগরদ্বীপের নিকটবর্তী স্থান যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে পড়েছে, এবং প্রতিটি নদীর একটি উৎস এবং একটি মোহনা বর্তমান থাকে। নদীর প্রকৃতি অনুযায়ী নদীর গতিপথকে তিনটি ভাগে ভাগ করা যায়। পার্বত্য অঞ্চলে ঢালের প্রভাবে নদী দ্রুত বেগে প্রবাহিত হয় এবং এই অঞ্চলে নদীর ক্ষয়কার্য প্রধান। মধ্যগতিতে সমভূমি অঞ্চলে নদীর ঢাল হঠাৎ কমে গেলে পার্বত্য অঞ্চল থেকে বাহিত পদার্থ এখানে জমা হয়, তবে মধ্যগতিতে নদীর বহন কার্যই প্রধান ভূমিকা পালন করে এবং নিম্নগতিতে ভূমির ঢাল আরও কমে যাওয়ার জন্য নিম্নভূমি অঞ্চলে প্রধানত বিভিন্ন পলি, বালি ইত্যাদি সঞ্চয় হয়। অর্থাৎ নিম্নগতি অঞ্চলে
সঞ্চয় কার্যই প্রধান। এরপর নদীর অববাহিকা, কোনো নির্দিষ্ট নদী ব্যবস্থা যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলকে নদী অববাহিকা বলে। নদীতে একটি প্রধান নদী এবং বিভিন্ন ছোট বড় শাখা নদী এবং উপনদী থাকে। এই সমস্ত নদীগুলি যে অঞ্চলের জলকে বহন করে নিয়ে আসে সেই সমগ্র অঞ্চলটাকে বলা হয় নদী অববাহিকা। ইংরাজিতে বলা হয় রিভার বেসিন। বেসিন শব্দের অর্থ কি? নিচু অঞ্চল, অর্থাৎ নদী যে স্থান থেকে উৎপন্ন হয়ে সেই সমগ্র অঞ্চলের জলটিকে নদী বহন করে নিয়ে আসে নদীর মোহনার দিকে। বেসিনের একটি নির্দিষ্ট সীমা থাকে, সেই সীমার পরবর্তী পাশে অবস্থান করে আরেকটি নদী অববাহিকা। এই দুটি নদী অববাহিকার মধ্যবর্তী যে বিভাজনকারী রেখা তাকে বলা হয় নদী অববাহিকা। আবার উৎস অঞ্চলে বিভিন্ন জলধারা পরস্পর মিলিত হয়ে একটি নির্দিষ্ট খাতের ভিতর দিয়ে নিচের দিকে নেমে আসে। এই অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জলস্রোত নদীর জলধারা বৃদ্ধি করে, তাই এই অঞ্চলকে বলা হয় নদীর ধারণ অববাহিকা। নদী ব্যবস্থায় একটি মূল নদীর মাধ্যমে জল প্রবাহিত হয়। মূল নদীটির কয়েকটি উপনদী থাকে যেগুলি মূল নদীতে জল নিয়ে এসে ফেলে, অর্থাৎ কোনো ছোট নদী যখন মূল নদীতে এসে মিলিত হয় তাকে মূল নদীর উপনদী বলা হয়। আবার সমভূমি অঞ্চলে নদীর ঢাল কম হওয়ার জন্য যখন মূল নদী থেকে নদী বিভাজিত হয়ে সমুদ্রে গিয়ে পতিত হয় তাকে বলা হয় শাখা নদী। অর্থাৎ মোহনা অঞ্চলে নদীর জল এবং পলি বিভাজিত হয়ে অন্য একটি খাত দিয়ে সমুদ্রে পতিত হয়, এই অংশটিকে বলা হয় নদীর শাখা নদী। ইংরাজি শব্দটি হলো ডিস্ট্রিবিউটরি, অর্থাৎ নদীর মূল নদী থেকে ডিস্ট্রিবিউট হয়ে গিয়ে সমুদ্রে পতিত হয়। নদী অববাহিকা বিভিন্ন নদীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা আমাজন নদীর, যার আয়তন 70 লক্ষ বর্গ কিলোমিটার। ভারতের গঙ্গা নদীর অববাহিকা 9.5 লক্ষ বর্গ কিলোমিটার, যেটি ভারতের বৃহত্তম। এবারে বলি জল বিভাজিকা সম্পর্কে। যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলা হয় জল বিভাজিকা। সাধারণত পাহাড় বা পর্বত জল বিভাজিকা হিসেবে কাজ করে, কারণ পাহাড়ের দুদিকে দুরকম ঢালের কারণে দুপাশে ভিন্ন নদী অববাহিকার সৃষ্টি হয়। নদী অববাহিকাকে পৃথক করে বলে এদের জল বিভাজিকা বলা হয়। বৃষ্টির জল জল বিভাজিকা অঞ্চল থেকে দুপাশে বিভাজিত হয়ে গিয়ে নদী অববাহিকার সৃষ্টি করে। উচ্চ পর্বত্য অঞ্চলের জল বিভাজিকাগুলি পর্বতের শিখর বা শৃঙ্গ দ্বারা নির্ধারণ করা হয়, কিন্তু পাহাড়ি অঞ্চলে বা মালভূমি অঞ্চলে নদীর জল বিভাজিকাগুলি কোনো রাস্তা বা কোনো স্বল্পোচ্চ স্থান দ্বারা নির্ধারিত হয়। এখানে ভারতের বিভিন্ন নদী অববাহিকা এবং জল বিভাজিকা অঞ্চলগুলিকে দেখানো হয়েছে। মহাদেশীয় স্তরে হিমালয় পর্বতের ঢালের জন্য হিমালয় পর্বত কিন্তু মহাদেশের একটি অন্যতম জল বিভাজিকা। হিমালয় পর্বতের উত্তর দিকে প্রবাহিত হয় নদীগুলি উত্তরে প্রবাহিত হয়ে গেছে এবং হিমালয় পর্বতের দক্ষিণের নদীগুলি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এসেছে। হিমালয় পর্বতের দক্ষিণের নদীগুলির মধ্যে অন্যতম হচ্ছে গঙ্গা। উত্তরাখণ্ডে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। গঙ্গা অববাহিকার দক্ষিণ দিকের যে বিভাজনকারী রেখাটি হলো সেটি হলো বিন্ধ্য পর্বত এবং দাক্ষিণাত্য মালভূমি বা ছোটনাগপুর মালভূমির বিভিন্ন অংশ। এই বিন্ধ্য পর্বত এবং ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্ট নদীগুলির নির্দিষ্ট একটি ভূমির ঢাল অনুসারে বাহিত হয়। বিন্ধ্য পর্বতের উত্তরে গঙ্গা নদী ব্যবস্থা এবং নর্মদা নদী ব্যবস্থা বাহিত হয়েছে প্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে। পশ্চিমঘাট পর্বতমালা দক্ষিণ ভারতের একটি অন্যতম জল বিভাজিকা। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকের যে নদীগুলি সেগুলি স্বল্প দৈর্ঘ্য এবং ভূমির ঢাল বেশি হওয়ার জন্য খরস্রোতা, কিন্তু পূর্ব দিকের বিভিন্ন নদী অববাহিকা গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী অববাহিকাগুলি বেশ দীর্ঘ এবং সমগ্র দক্ষিণ ভারতের পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়ে বঙ্গোপসাগরে এসে পড়েছে। এই নদীগুলি বিভিন্ন উপনদী রয়েছে এবং এই নদীগুলি তেমন খরস্রোতযুক্ত নয়। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল কৃষ্টিপাত ঢাল হওয়ার জন্য বৃষ্টিপাতের পরিমাণ বেশি, কিন্তু পূর্ব ঢালে বৃষ্টিছায় অঞ্চলেও স্বল্প বৃষ্টির উপস্থিতিতে এই নদীগুলি সৃষ্টি হয়েছে বৃষ্টির জলে পুষ্ট। নদী প্রবাহের প্রকৃতি অনুযায়ী নদী অববাহিকাকে তিনটি ভাগে ভাগ করা হয়, উচ্চগতি,
মধ্যগতি এবং নিম্নগতি। গঙ্গা অববাহিকা আদর্শ নদী অববাহিকা, নদীটির তিনটি প্রবাহ সুস্পষ্টভাবে বোঝা যায়। উত্তরাখণ্ডের উৎস অঞ্চল থেকে শুরু করে হরিদ্বার পর্যন্ত হলো গঙ্গার উচ্চ প্রবাহ বা উচ্চ গতি। হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান পর্যন্ত হলো গঙ্গার মধ্য গতি, এবং এই ধুলিয়ানের কাছে গঙ্গা দুভাগ হয়ে গিয়ে একটি শাখা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গা নামে বঙ্গোপসাগরে নেমে এসেছে এবং অপর শাখাটি পদ্মা নামে বাংলাদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই সমগ্র অঞ্চলটি গঙ্গার নিম্ন প্রবাহ। এখানে গঙ্গার নিম্ন প্রবাহের শাখাটি হলো গঙ্গা এবং প্রধান শাখাটি হলো পদ্মা, এবং গঙ্গার মধ্যগতিতে বিভিন্ন উপনদী এসে মিশেছে। এখানে সমস্ত উপনদীগুলি গঙ্গার বাম তীর থেকে এবং ডান তীর থেকে এসে গঙ্গায় পতিত হয়েছে। এগুলি গঙ্গার উপনদী এবং এখানে গঙ্গার একটি শাখা নদী দেখা যাচ্ছে। এই ভিডিওটি এখানে মন্তই, এর পরবর্তী ক্লাস নদীর বিভিন্ন কার্য